ঈদ আমাদের মতো সাধারণ লোকজনের ঈদ কষ্টেই কাটবে, যারও অভাব সংসারে তার কষ্টেই কাটবে। এই রিক্সা চালান, এই গাদার খাটনি পারদি মানে সবাই করতে চায়, জাগুনেকে একাবারে আয়রে বাইরে কোনো সম্পত্তি নাই, দুটে সওয়াল কামাই শোধ হয় নাই, কথা বুঝছেন? এদিক ওদিক দিয়ে দুই চার টাকা আসতেছে না, মাঠামি জমিন নাই, জানে খাইতেই খাইতেছি, কষ্ট পরিশ্রম করেই খাইতেছি, তাদের রিক্সা চালাইয়া জীবনযাপন খুব কষ্টেরই, হাসি ফুকানো কষ্ট। সত্য কথা যেটা, আমার একটা নাতি, তিনটে নাতি আছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়ে বলছে আমার ফুল প্যান্ট কিনে দিবে জামা সহ, এই জিনিসটা আশা মনে হয় যে আমি পূরণ করতে পারবো না, সত্যকারের কথা যেটা। কারণ আমার আমার পেটে খিদে রেখে আপনার কাছে লজ্জা করতে কোনো লাভ নাই, লাভ আছে আমার সত্য যেটা সেটা বলছি। আমার ওই মেয়ের ড্রেসটি কিনবে গেলে 300 থেকে 500 টাকা লাগবো, তাও আমি কিনতে পারবো না। আমার একটা নাতি আছে, ছোটোটা গেঞ্জি অথবা শার্ট একটা প্যান্ট কিনতে গেলেও 150-200-300 টাকার দরকার, ওইটাও আমি কিনতে পারবো না। আমি কালকে যদি বাড়ি যাই আমার কাছে 2000 টাকা থাকবে, কথা বুঝুন, 2000 টাকা দিয়ে আমি যাবো, আমার 500-600 টাকা খরচ হবে। আবার যদি বাড়ি কিছু ফল ফলে নিই তাহলে 1000 টাকা খরচ হবে, বাড়ি যায় দুইটা তিনটে দিন থাকাটা থাকতে গেলেই আমার জুলুম বাজে যাবে, কারণ ওই 1000 টাকা আমার আবার থাকবে না, আবার আসার গাড়ি ভাড়া তো লাগবে। কারণ আমার ওই দিয়ে বাড়ি তো আমি কামাই করে যা কামাই করছি, কিস্তি দিছি, সংসার চালাইছি, শেষ, জমানো কোনো টাকা নাই, তাহলে আমি তো অভাবী। এই জন্যই আমার জন্য ঈদটা খুব কষ্টে কাটবে। দেশের যা পরিস্থিতি, দেশের যা উন্নয়ন যেরকম করছে সেই হিসেবে আপনার শেখ হাসিনায় ভোটটা পাইব, কথা বুঝছেন? আর এই দেশে অর্থনৈতিক দিক দিয়ে ঋণ মিন বিভিন্ন রকম শুনতেছি, কথা বুঝছেন? এই সমস্ত আবার আমরা তো মূর্খ মানুষ, শিক্ষিত না, বাইরের রাষ্ট্রের যুদ্ধ চলতেছে, গ্যাঞ্জাম চলতেছে, সেই কারণে আমাদের বাংলাদেশ অভাব চলতেছে, এটাই আর কি আমরা বুঝাই, আমরা বুঝি। সাধারণ জনগণের জন্যই তো সে মেলা কিছু করছে, আরও মেলা কিছু করতে পারে, যাদের নাকি ঘর বাড়ি নাই, যাদের নাকি ঘর বাড়ি নাই, এরকম বহুত জায়গায় আপনার সরকারি জায়গার মানে খাস জায়গা যেটা সে সকল জায়গায় ঘর উঠে মেলা জুন্ডে থাকার জন্য প্রতিষ্ঠান করে দিচ্ছে, কথা বুঝছেন? এখন সামনে পরাপর্তিতে যদি সে যদি আসে তাহলে এখন যা উন্নতি হয়েছে আরও উন্নতি করার চেষ্টা করবে। আমাদের সাধারণ মানুষের কোনো উন্নতি হয় নাই, সাধারণ মানুষ যারা রিক্সা চালায়, যারা পরে দেখায়, এবং কি যাদের নাকি মাঠামে 1-2 কাঠা জমিন নাই, কতজনের পায়ের তলে ভিটে ঢুকো নাই, মাটি ঢুকো নাই, রাস্তায় থাকে। আমি যেরকম মনে করেন রিক্সা চালায়, আমার 6 শতাংশের মধ্যে আমার বাড়ি, 4টে মেয়ে, 1টা ছেলে, জমুক 2টে মেয়ে বিয়ে দিছি, এই ঋণ মিন হয়ে বিয়ে দিছি, সেই ঋণেতে মনে করেন এখন 4 লাখ টাকা ঋণ, 4 লাখ টাকা ঋণ। আমি মাঝখানে 2-3 বছর ঢাকা শহরে রিক্সা চালাই নাই, এই গত কুরবানি থেকে আবার এই কুরবানি পর্যন্ত চালাইলাম 1টা বছর। এখন রিক্সা চালাইলে 1000-1200-1800 টাকা এরকম সবাই গল্প করে কামাই হয়, কিন্তু এত কামাই হয় না। 1000 টাকা কামাই হইলে 500 টাকা বেতন থাকে, আর 500 টাকা তার খরচ চলে যায়, একটা গাড়ি জমা 150 টাকা, বাদ বিল আপনি জেনে থাকবেন খাবেন, সেটার বিল 150 টাকা, 300 টাকা চলে গেলো। আবার মেসের যে খাবার, ওরকম খাবার সবাই খাইতে পারে না, দিন ভরে গাড়ি ঘুড়ি চালায়, মুন্ডায় চায় যে ভাত অফ খায়, একটু সুস্বাদ তরকারিতে ভাত খায়, হোটেলে যায় আবার 2-4-50 টাকার তরকারি কিনা লাগে, আবার 1-100 টাকা পকেটে রাখা লাগে যে কালকে বাইরে আমি বিড়ি সিগারেট খামু, সকালবেলাকার নাস্তা, আবার একটা প্যাসেঞ্জার উঠলে 50 টাকার নোট দিলে 30 টাকার ভাড়া, তারে 20 টাকা ফেরত দেওয়া লাগবো, এই জন্য 1-100 টাকা রাখতে হয়, তাতে 1000 টাকা কামাই করলে 500 টাকা থাকে। মেম্বার চেয়ারম্যান দায়িত্ব পালন করে এটা ঠিক আছে, 10 টাকা কেজি চাউলের কাঠমাটো দিছে, এই সমস্ত জিনিস আমাদের দেয় নাই, দেয় নাই কেন সেটাই তো বলতে পারবো না, সেটাই তো বলতে পারবো না, কথা বুঝছি? অধিকার হইলে কী হবে? আমি সচ্ছলতা, গ্রামের কিছু লোক আছে মানুষ মানুষের প্রতি হিংস্র, এই হিংস্র থেকে একটা লোক বলে যে ওর বাড়ি ঘর আছে, খায় দেয় ওর সচ্ছলতা, ঠিক আছে, কিন্তু আমি খায় দেয় সচ্ছলতা না, আমি খায় দেয় সচ্ছলতা, আমি খায় দেয় খুব কষ্টের মধ্যে আছি। তারপরে তো প্রথমে এক কথাই বললাম আপনি, যে এই যে গাদার খাটনি কে করতে চায়, এই পরিশ্রমটা কে করতে চায়? যদি একজনের সচ্ছলতা থাকতো, মাঠামে 2-5 বিঘা সম্পদ থাকতো, 2-4 লাখ টাকার চালান থাকতো, সে কি এই গাদার খাটনি করতো? করতো না, হয়তো দেশে কামকাজ সংসারী মংসারী করতো, এখন দেশে কাজ নাই, মন চাইছে ঢাকা শহরে রিক্সা চালাইতে পারি, আইসাইরে 10 দিন চালাইলাম, 10 দিনে 5000 টাকা কামাইলাম, বাড়ি চলে গেলাম, আনন্দ ফুর্তি করে চললাম, এই